সুদর্শন মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। প্রথমে আপনাদেরকে একটা গরু দেখাই, ব্ল্যাক মাম্বার মতো দেখতে, সুন্দর দেখার মতো একটা গরু। এটা প্রথমে আপনাদেরকে দেখাই, লাইট একটু বাড়িয়ে দিই, দেখার মতো একটা গরু। এখানে এই দুইটি গরু আছে এখানে। ভাইয়া নো ব্ল্যাক, ভাইয়া কালো গরুর দাম কত বলতে পারবেন? আচ্ছা, উনি তো মোবাইলে ব্যস্ত। দর্শক মণ্ডলী, গরুটি এই দুটি গরু অ্যাকচুয়ালি যিনি রেট উনি একটু ব্যস্ত আছেন, তো আমি জাস্ট আপনাদেরকে গরুগুলি দেখাই দিচ্ছি। এটা হলো কোয়াইট রোড রাস্তার মাথা। গরুগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। উনি একটু ব্যস্ত, এই জন্য উনি এই মুহূর্তে পারছেন না। তারপরও এই গরুর দাম অনেক, মানে আপনার না হলেও 10 ফিট লম্বা হবে গরুটা প্রায়, আর ওজন আমার জানা মতে 10-এর উপরে হবে। আর এই একটি গরু আছে, এটিও প্রায় এটা শাহিওয়ালের মতো লাগছে। দর্শক মণ্ডলী, একটুকে আর একটু সামনে যাই, লাইট চলে যাচ্ছে। এগুলো এখানে মহিষও আছে কয়েকটি, বড় বড় মহিষ। এখানে এখানে একটা জার্সি গরু আছে দেখতে পাচ্ছেন। ভাই এটা দাম কত হবে? 2,80,000। কত কত মন হবে এটা? 10 মনের উপরে হবে। আর পাশেরটা নয় মন হবে। আচ্ছা, তো এই ধরনের 8 মন 9 মন 10 মন এই ধরনের গরু আছে এখানে। গরুগুলি অ্যাকচুয়ালি খুব সুন্দর, চমৎকার দেখার মতো একটু গরু। দেশি গরু আছে, সাইওয়াল আছে, তারপর মারমা গরু আছে। এখানেও কয়েকটি গরু দেখাই আপনাদেরকে, জাস্ট আপনাদেরকে গরু দেখাই দিচ্ছি। আপনারা যদি মনে করেন, যেহেতু এখন মিলাদুন্নবী চলছে, আপনারা যদি গরু নিতে চান এদিক দিয়ে আসি নিয়ে যেতে পারবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে রাখেন ওনারা, আপনার মেসটা দেখতে পাচ্ছেন। বেশি বড় করব না আমি, একটু রইল। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।